নমস্কার, কাকিমাদের গট ট্যালেন্টে আপনাদেরকে সুস্বাগত। এখানে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে ট্যালেন্ট দেখি। কোন শুরু করা যায়? Can we have our first contestant? নমস্কার, আমি পরিত্য। আজ আমি আপনাদেরকে গান গেয়ে শোনাবো। ঠিক আছে, শুরু করো। আভি আভি তো মিলে থে ফির জুদা হো গে ক্যা থি মেরি খাতা। এই বন্ধ করো, বন্ধ করো। বাহ, কি জঘন্য গান! তি বাবা, এই হেউড়ে গলা নিয়ে কেউ গান করে? যাও, তুমি রিজেক্টেড। আই নিনা দি, কি করছো নাকি? আরে বুঝতে পারছো না, মুম্বাই থেকে এসছে, মুম্বাইয়ের পুরো অডিয়েন্স আমরা পেয়ে যাবো। সত্যি টিআরপি বাড়বে বল। এই ছেলে শোনো, তুমি সিলেক্টেড, পরবর্তী কন্টেস্ট্যান্টকে পাঠাও। নমস্কার দিদিমণি, আমি রাধুনি। ওমা, তোমার ট্যালেন্ট কি? রান্না। রান্নাটা ট্যালেন্ট? ওমা, তার কি করবো। এই দাঁড়া মিনতি, বলছি তুমি ভালো রান্না করতে পারো তো? হ্যাঁ পারি। হ্যাঁ বাবা, অনেকদিন ধরে আমার বাড়িতে রান্নার লোক খুঁজছিলাম রে। তুমি একটা কাজ করো, আমার বাড়িতে তুমি রান্না করতে এসো, আমার বাড়িতে তুমি সিলেক্টেড। নমস্কার ম্যাডাম। ঠিক আছে, শুরু করো। কি বলবো ম্যাডাম, ছোটবেলা থেকেই খুব গরিব ছিলাম, খেতে পেতাম না। বাবা একটা চাল কিনে আনতো, ওই চালটাকে ভাগ করে করে সবাই খেতাম। এরা কি করিনি ছোটবেলা থেকে, কুকুরদের খাবার ছিনিয়ে এনে খেতাম। কাট, একটু ক্যামেরাটা অফ করো। বলছি তুমি যে দুঃখের গল্পটা করলে বেশ ভালোই হচ্ছিল, তা কি বল মিনতি? তুমি এই দুঃখের গল্পটা দু তিন এপিসোড আরো চালিয়ে দিতে পারবে? মানে তোমাকে আমরা স্ক্রিপ্ট দিয়ে দেবো, তোমাকে চালাতে হবে শুধু। হ্যাঁ 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 হ্যাঁ, পারবো পারবো ম্যাডাম, আরো বানিয়ে বানিয়ে বলতে পারবো, আরো ভালো ভালো অ্যাক্টিং করতে পারবো ম্যাডাম। ও পারবে পারবে। অ্যাকশন। আর তুমি সিলেক্টেড। বাংলার ঘরে ঘরে যেন তোমার মতো ছেলে হয়। আমি তোমাকে নাম্বার দিলাম 8, আর আমি তোমাকে দিলাম 6, আমি তোমাকে দিলাম 6, আর আমি তোমাকে দিলাম 10ই দাম। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল হয়ে গেল। ও আমার 10 দিচ্ছে, এই সেটা তার মা। তুমি জাজমেন্ট পারো, তুমি ওর মতো 10 দিয়ে যাচ্ছ কেন সবাইকে? আমার ভালো লেগেছে। না ভালো লাগলে দেবে না। আমার ভালো লাগো তো আমার ভালো লাগা, তোমার ভালো লাগা নয়। একে উঠাও, একে উঠাও একদম। পরবর্তী প্রতিযোগী কে আছো? নমস্কার, আমি সোজি, আমি বেলি ডান্স করব, তো শুরু করছি। পরবর্তী কন্টেস্ট্যান্ট। নমস্কার কাকিমা, আমি গিটার বাজিয়ে গান গাইবো, ঠিক আছে? শুরু করো। ভালো কত নিয়েছে? আরে 30 টাকা, একদম সস্তা সস্তা চুল। কেমন হলো কাকিমা? ও শেষ হয়ে গেছে। তো তুমি রিজেক্টেড, রিজেক্টেড যাও। না 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 না, তুমি সিলেক্টেড, তুমি সিলেক্টেড, দাঁড়াও। সিলেক্টেড, সব সময় ছেলে 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 ছেলে। এবার জাজমেন্ট দেবে কে? সুজা তার মা। হ্যাঁ। ও মিনতি, শুরু কর। ও নো, ও বাবা, শুনো মেয়ে, তুমি কিন্তু খুব ভালো করেছো। তুমি তুমি একদম এক্সপ্রেশন ধরা বাঁধা। তুমি কি বলে জানো, ওই অত্যা সহজ সুন্দরী, মানে আমি তো পুরো দুশা হারা হয়ে গেছি তোমার পরিবেশন দেখে। তোমার কোমরে যে টঙ্কা গুলো আছে না, তুমি আমাকে মনোমুখ অর্পণ করে দিয়েছিল। তুমি খুব পারবে, আমি স্বপ্নের জগতে হারিয়ে গেছিলাম। মানে তোমাকে আমি ভাবছি তুমি জিতে যেতে পারো এই শো। বাবা, ওর এখনো জাজমেন্ট দেওয়া শেষ হয়নি, আমার সোয়েটার বোনা শেষ হয়ে গেল, আমার খাবারও শেষ। নেক্সট পারফর্মার। ও মামিতা, তুই এখানে কি করছিস? আমি এখানে ট্যালেন্ট দেখাতে এসেছি, দেখো এই বালতি গুলোকে আমি তুলবো। কাজ করো, জামাটা খুলে দাও আর পোশাক করো।